মাংসের তুলনায় কোনো অংশে কম নয় এমন একটি রেসিপি নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে, বেগুন খাসি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা এটাকে বেগুন বাহার কিংবা দই বেগুন কিংবা বেগুন খাসি বলতে পারেন। তো চলুন দেখি, দেখা যাক আমার রেসিপিটি। এখন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি হাফ টিস্পুন হলুদ পাউডার দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে আমি একটু নাড়াচাড়া করে আমি লবণটা এখন দেব না, পরে দেব। তারপর আমি দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে আমি এখানে দিয়ে দিলাম। এটা দিলে তরকারি কালারটা অনেক নাইস আসে, তো আমি এটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, তো এটা দিয়ে দিলাম। এখন আমি এখানে এক টেবিল স্পুন আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব, যাতে কাঁচা স্মেল না থাকে, কষিয়ে নেব। তারপর আমি এখানে এক টেবিল স্পুন টমেটো পেস্ট দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও এটাকে কষিয়ে নেব ভালো করে। তারপর আমি এক টিস্পুন ধনিয়া পাউডার, এক টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাটাকে আবার